জান্নাতে চা আছে পারফেক্ট আছে, মেসেজ দিতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। তুমি বলবো এখানে কোন কোম্পানির মোবাইল চলবো, যে আমি এখানে মোবাইল ব্যবহার করব, যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখে অনেকজনে ওড়নাও গলায় নিতে চায়, মনে হয় বোঝো নাই। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, তুমি দেখা বিশ্বের বোতল ডক ডক করে পান করতে চাও, ঠিক না? মনে হয় বোঝো না কিছু, ফিডার খাও তোমরা। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারে, ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে, কিন্তু ওই সেট হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা চার্জ দিতে হবে না, ওটা কুদরতি থাকবে। তোমার মনে যা আসবে তা হইতে থাকবে। তোমার মনে আসছে 14 তারিখ, দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে, একটা আসবে বাইদাস থেকে, বাইদাত সৈকত থেকে আয় কাল সকালে তোরে গলা লাগাম, আরেকটা আসবে বাইদাক থেকে আরেক সৈকত থেকে আয় বিকালে তোর লোকে গলা লাগামো, আরেকটা আসবে ওইখান থেকে। কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না, যদি সবচেয়ে ছোট এই দুনিয়ার থেকে 10 গুণ বড় 2,40,000 মাইলের পরিধি, তুমি আর আমি যেটা পাবো এটা এর চেয়েও বহুত গুণ বড় পাবো। 2,40,000 মাইলের পরিধি, আমাদের দুনিয়াটা 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। ওইখানে সব বানায় রাখা আছে, তুমি দেখবা মেসেজে পাগল হয়ে যাইবা। 14 তারিখ মনে করতে দেরি, মেসেজ আইতে দেরি হইব না। আয় যদি নাম জিগাও, কার নাম কি, তোরা মেসেজে নাম লেখা পাঠাইব, কোরআন পড়িস নাই, আল্লাহ বলছে লাদাইনা মাসিদ, আমাদের নাম মাসিদ আল্লাহ বানায় রেখা দিছে, কেমন বানাইছে তাও বলা দিছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, একজনের শরীরতে 4 প্রকারের ঘ্রাণ বাহির হইতে থাকবে আর তুমি ঘ্রাণে মাতাল হইতে থাকবা। আল্লাহ রসুল বসাল্লাহ বাজাগা সাবাতি আবহুর, 4 ঘ্রাণ ভিতরে থাকবে, যখন থুতুতে মিশ্রিত হইয়া সমুদ্রের ভিতরে পড়বে, এক থুতু যদি পড়ে তো দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু ভাবো তো যুবক, চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। দুনিয়ায় তো 2 দিন ব্রাশ না করলেই সাইজ, ঠিক না? 2 দিন ব্রাশ যদি না করে কি মুখের কাছে দিয়ে কথাও বলা যায় না, ঠিক না? কেমন লাগে? বড় কেমিস্ট্রি আল্লাহ নাকে বহায় দিছে, নাকে শুঙ্গিয়া কয়ে চান থেকে বাক, ঠিক না? 2 দিন যদি ব্রাশ না করে, ঠিক না? সত্য তো? আর দাঁত যদি পরিষ্কার না করে দুর্গন্ধে থাকা যায় না, ঠিক না? আল্লাহর রসুল বলেন সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সুঘ্রাণ বাহির হতে থাকবে। এইবার একটু ভাবো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। যেইখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের, তোমার মুখের উপরে মারবো, মাথার উপর দিয়ে ঘুরাইয়া 3 কিলোমিটার পাংখার মতো হয়ে যাবো। সাহাবার শুধু পাগল হয় না, এই জন্য আগেই বলছিলাম, শুধু শুধু পাগল হয় নাই, সবার নিশা ছিল জান্নাত। এই জন্যই কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নিশা ছিল জান্নাত, নারীও দৌড়াইতেছে জান্নাত,
এক কাপড়ে জীবন কাটায় দিতেছে, তারপরে মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা, সবর করতেছি, বদলা জান্নাত ফুর্তি জান্নাতে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। যুবক সব রাখা আছে, শুধু 14 তারিখ না, তোমাদের কান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব ভালো না। হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে জান্নাতে। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই, 5 মিনিট উড়দে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ কি কব, হ্যাঁ বাড়ির সামনে আইটা যায় এটার কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট বেশি না। জান্নাতের গান টানা 40 বছর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিত, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানেই থাকব। নাহনুল রাদিয়াতু ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপরে রাজি ছিলাম, চিরদিন রাজি থাকব, কোনোদিন আমরা খেসখেস করি নাই। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত, খেসখেস না করলে পেটের বাতি হজম হয় না তোমরা, ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি এম তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে আমি, তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে, এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মাপণ্ড শুরু করবে গান। নাহনুল মুস, ওরা শুরু করবে, আমরা উঁচু করছি তোমরা উঁচু করো নাই, আমরা নামা নাহনুল মুসল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই, নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই, নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত করছি তোমরা দান খয়রাত করো নাই, ঝগড়া করছি বটে কিন্তু আমরা যা করছি তোমরা করছো, তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাসিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা গীতাই, খেসখেস করলে আর এই জিতবে? সব রাখা আছে জান্নাতে, এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, আসো। এইখানেই শেষ না, প্রস্তুতি নেই, এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না, আসো, প্রস্তুতি নেই। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না, কেন মৌত তো বয়স দেখা আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলিব, ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি যেটা আল্লাহর দাবি। আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান দিয়ে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি নেই। নিব তো? আসলে আমরা একটা জগৎ থেকে আসছি, যদিও আজকে আমরা দুনিয়াতে বিরাজমান, যেখানেই যাবেন ওইখানেই মানুষ আর মানুষ, দুনিয়ার এরকম একটা জায়গা কম আছে যেখানে মানুষ নাই, কিন্তু আমরা একটা জগৎ থেকে আসছি আজকে, যদিও দুনিয়াটা আমাদের পদচারণে গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, চর বলেন, দ্বীপ বলেন, সব জায়গায় মানুষ, মানুষের বিচরণে মুখরিত। একটা দিন আসবে আমরা সবাই এখান থেকে চলে যাব, যেখান থেকে আসছি ওইখানেই আমরা আবার
যাওয়ার ইচ্ছা পোষণ করি বা আল্লাহ চান আমরা ওইখানে যাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে, যদিও দুনিয়াতে মানুষ বর্তমানে 800 কোটি, তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। কোরআন বলে আমরা নির্বাচিত, হুয়াজতাবাকুম, এটা কোরআনের শব্দ, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন 850 কোটি মানুষের থেকে, নির্বাচিত করি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করছেন। আমরা নির্বাচিত, শুধু নির্বাচিত না, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে। লেবেল বোঝেন, জিনিস বানাইলে লেবেল লাগানো থাকে না, কোন কোম্পানির, যেমন মুঠোফোন সবার কাছেই আছে, মোবাইল কোম্পানি ভিন্ন ভিন্ন, ঠিক না? সবচেয়ে দামি কোম্পানির মোবাইল কোনটা? আইফোন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমি বলি আইফোন এত দামি না, কেননা আইফোনে ব্লুটুথও নেই, শেয়ার হিটও নেই। সাধারণ চায়না সেটের ভিতরে ব্লুটুথও আছে, শেয়ার হিটও আছে, আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, বিশ্বাস হয় না? হ্যাঁ, সত্য কথা এটা, আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিটও নাই, এটা তো দামি হলো কি করে? আপেল বলে যেটাকে, তাহলে আমাদের গায়ে লেবেলও লাগাইছেন, লেবেল, যেমন কোম্পানি জিনিস বানায় নিজের লেবেল লাগায়, ঠিক না? বুড়া তো নাই কেউ এখানে, আগে লগি কিনতে গেলে দেখতো রুদপুরের কিনা, ঠিক না? হ্যাঁ, ঠিক না, লেবেল দেখতো। আল্লাহ নিজের হাতে আমাদেরকে নির্বাচিত করে লেবেল লাগাইছেন। আরে লেবেল আগে কি লাগাইছে এটা শুনেন, পরে সুবহানাল্লাহ, কোন আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মা, এটা হলো আমগো গায়ে লেবেল। আল্লাহ বলে দুনিয়াতে যেই আয়সা থাকুক না কেন, যেই আয়সা থাকুক, 16 লক্ষ নবীর উম্মত আসুক আর 312 জন রসুলের উম্মত আসুক, যেই দুনিয়াতে আয়সারা থাকুক না কেন, তোমরাই সর্বোত্তম, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। এই লেভেল আমাদের সবার গায়ে লাগানো। প্রথম আল্লাহ নির্বাচিত করছেন, পরে লেভেল লাগাইছেন। নির্বাচিত হতে পারছি দেখেই আমরা উম্মতে মুহাম্মাদি হতে পারছি, নাহলে আমরা কোনোদিন উম্মতে মুহাম্মাদি হইতে পারতাম না। উম্মতে মুহাম্মাদি হইতে পারছি দেখেই আমরা চিৎকার দিয়া পড়তে পারি, বলতে পারি, কোরআন হিসাবে প্রমাণ দিতে পারি যে কুনতুম খায়রা উম্মা, একজন আরেকজনকে বলতে পারি কুনতা খায়রা উম্মা, নারী পুরুষকে বলতে পারে, পুরুষ নারীকে বলতে পারে, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। আর এটার কারণও আছে, আল্লাহ কেন আমাদেরকে নির্বাচিত করলেন, কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, এটারও কারণ আছে। আল্লাহ বলে তোমাদেরকে আমি গন্তব্যের থেকে প্রেরণ করব, প্রেরিত হবে তোমরা। আমরা একটা জায়গার থেকে আসছি, প্রথমে আমি বলছি আমরা একটা জায়গার থেকে আসছি, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যাতে আমরা ওই পারি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, কারণ আছে কেন প্রেরণ করছেন। আল্লাহ বলছে শোনো, তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই, হায় আমরা বুঝি না দেখা, সারাদিন দুনিয়া ভাবে তো এই জন্য বুঝি না। আমাদের যুবকরা তো সারাদিন নেটের জগতেই পড়ে থাকে, এই জন্য বোঝে না, যদি বুঝতো, হায় হায়, তাহলে নারী পুরুষ নির্বিশেষে আমাদেরও পাগল হয়ে যেতে হতো, যেমন সাহাবায়ে কেরামের নিশা ছিলেন। ওই যুগে শুধু পুরুষ ছিল না, নারীও ছিল, শুধু নারী ছিল না, যুবকও ছিল, যুবতীও ছিল, বাচ্চাও ছিল,
আজকে যেরকম আমাদের এই মানব সমাজটা, বাচ্চা যুবক বৃদ্ধ সর্ব ধরনের মানুষ নিয়া, ওই সময়ও সর্ব ধরনের মানুষই ছিল, তারপরও সবাই পাগল ছিল, সবার সামনে একটাই নেশা ছিল যে আমরা এক জায়গার থেকে আসছি ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আর আমরা কিভাবে পৌঁছতে পারি সহজে এটাই দেখাইতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যেন কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাইতে পারে। হুজুররা যদি বলে এটা কই পেলেন যে কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে, তো কোরআন বলে সুহাদা আলান নাস, আমরা সাক্ষী দিব কেয়ামতের দিন কার পক্ষে হইয়া। কি বলে হুজুররা, কার পক্ষ হইয়া সাক্ষী দিব? আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। দিদি আল্লাহ আল্লাহর পক্ষে রাখার লেগে আমাদেরকে পাঠাইছেন, প্রেরণ করছেন, চলেন বাইঙ্গা দিই আমরা জান্নাত থেকে যাত্রা। আমাদের আদম আল ইসলাম জান্নাতে ছিল, ওই জায়গার থেকে আমাদের যাত্রা, ওইখান থেকে আমাদের যাত্রা, জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু। যদিও বানায় আরশের নিচে রাখছিলেন কিন্তু রু দিতে দেরি, জান্নাতে নিয়ে যেতে দেরি করেন নাই, তাইলে বোঝা গেল আমাদের যাত্রা জান্নাত থেকে। আমরা ওনার পিঠেই ছিলাম, যদি এই প্রবাদ বাক্য সত্য হয় শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, যদি এই প্রবাদ বাক্য সত্য হয় তাহলে আমরাও আদম আল ইসলামের পিঠে লুকানো ছিলাম। আরেক হাদিসও পাওয়া যায় ওনার পিঠ থেকেই আল্লাহ আমাদেরকে বাহির করে একত্রিত করছেন। লম্মা আখরাজা যুররিয়াতা আদম, যখন আল্লাহ ওনার পিঠের থেকে আমাদেরকে বাহির করেন তো সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়া এত জায়গা নিবে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জালতু লাহুমুল মউতা, আসবে যাবে জাগার অভাব হবে না, অভাব হবে না জাগার। এই জন্যই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে, ঠিক না? না পাওয়া যাবে না এই মজমা দু একজন। আপনারা যদি কেউ না থাকেন তো আমি নিজে আছি, আমি আমার সন্তানকে নিজের হাতে চোখের পানি দিয়ে কবরে রাখছি। সত্য এটাই, আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দুনিয়াতে জাগার অভাব হয় না, যদিও দুনিয়াটা ছোট, বেশি বড় না। যারা শিক্ষিত ছেলে এই যুব সমাজ যারা পড়ালেখা করছে ওরা জানে আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ। গ্রহ ওইটাকে বলে যে নক্ষত্রের চেয়ে লক্ষ কেন কুঠি গুণ ছোট হইতে পারে। যেমন সূর্য নক্ষত্র ওর থেকে 13 লক্ষ গুণ আমরা ছোট, আমাদের এই দুনিয়াটা। আবার নক্ষত্র আছে এক একটা আরেকটার থেকে ছোট, সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওইটা অ্যান্ড্রোমেডার থেকে সূর্যটা 50 লক্ষ গুণ ছোট, ওটা 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেলজেস, সূর্যর চেয়ে 100 কোটি গুণ ছোট বড়, সূর্য 100 কোটি গুণ ছোট। আমি বুঝানোর জন্য, বিজ্ঞান না সৌরজগৎ পড়াবো না, বুঝানোর জন্য বলতেছি আমাদের দুনিয়াটা ছোট, আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই। আমরা একটা জায়গার থেকে আসছি, এইখানে আমাদের অবস্থান। এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, যুবক এইখানেই শেষ না, তোমরা কি এই কথায় বিশ্বাসী যে এইখানেই সব শেষ? তাইলে তো ওদের কথাটাই সত্য, চিতাতেই সব শেষ। না না,
না চিতাতে সব শেষ, না দুনিয়াতে সব শেষ। এটা একটা স্টেশন, স্টেশন কুন ফি দুনিয়া কান্নাকা গরিব। আমরা একটা জায়গার থেকে যাত্রা, আবার ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আল্লাহ চান আমরা ওইখানে পৌঁছি, এই জন্য আল্লাহর করণীয় যা ছিল আল্লাহ তা করে দিয়েছেন। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দরকার ছিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় দিয়েছেন। নিজের হাতে নির্বাচিত করার দরকার ছিল, নিজের হাতে ধর্ম নির্বাচিত করছেন। আমাদের গায়ে শ্রেষ্ঠত্বের লেবেল লাগানো দরকার ছিল, হায় হায় শ্রেষ্ঠত্বের লেবেল লাগাইয়া দিছেন। আল্লাহ কুদরতি হাত দিয়া লাগাইছেন, আল্লাহ লাগাইছেন, কোনো দুনিয়ার ফ্যাক্টরিওয়ালা না, কোনো দুনিয়ার মানুষ না, আল্লাহ নিজে লাগায়া আল্লাহ ঘোষণা দিছেন, কুনতুম খায়রা উম্মা। কতটুকু উত্তম এটা আমরা জানি না, যে আমরা কতটুকু উত্তম, আর কেনই বা উত্তম, নবীজির উম্মত হইতে পারছি এই জন্য আমরা উত্তম। কতটুকু উত্তম আপনি জানেন না, কতটুকু উত্তম আপনার আমি জানি না। এখন দেখানো যাবে না, একটু আটটু শোনানো যাবে। একটা শুনাইলাম যে কেয়ামতের দিন আমরা আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো। আরেকটা শোনেন, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ আমাদেরকে কেয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদের জন্য স্টেজ তৈরি হবে, আমরা স্টেজে দাঁড়াবো। স্টেজ আল্লাহর পাশেই আমাদের স্টেজ হবে। বলবেন এত মানুষের জায়গা হবে? হবে হবে হবে, আল্লাহ পারে। আল্লাহ না পারে না, যদি না পারতেন তাহলে এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে, ঠিক না? পানি তো ঠিক না, দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন? আল্লাহ পারেন, আল্লাহ কেমন পারেন, আল্লাহ আমাদের ভিতরে প্রমাণ দিয়েছেন, আমাদের দেহের ভিতরে প্রমাণ দিয়েছেন যে আমি কেমন পারি। এই জন্যই তো আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যুবক তুমি কোনোদিন ভাবো না তোমার ভিতরে কি রাখছি, যৌবন জিনিসটা কি। প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, সৌর জগতের যেরকম আজ পর্যন্ত কিনারা খুঁজা পায় নাই বিজ্ঞানীরা, হায় হায় চিরদিন খুঁজলেও পাবে না, আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ। সারা দুনিয়ার চৌখের ডাক্তার শত শত বৎসর না, আরো যদি লক্ষ কোটি বৎসর গবেষণা করে তো এই চৌখের কিনারা খুঁজা কোনোদিন পাবে না। আজ পর্যন্ত যখন পায় নাই আর কোনোদিন পাবে না। বিশ্বাস হয় আপনার যে আল্লাহ এতটুক চোখে এটা ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? হ্যাঁ, এটাই তো আল্লাহ বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই দেখিস না তোর ভিতরে কি ফিট করছি। এতটুক ছোট জায়গায় ১৩ কোটি ক্যামেরা, এক চোখে কয় কোটি, ওই বাচ্চারও ১৩ কোটি, আমারও ১৩ কোটি, দুই চোখে ২৬ কোটি ক্যামেরা। সত্য তো এটাই, সত্য এটাই। আল্লাহ বলে ডাক্তার একবার ডায়ালোসিস করতে ৪ ঘন্টা নেয়, কত একবার ডায়ালোসিস বুঝেন তো, কিডনির রোগীর কি করে কয় ঘন্টা নেয় একবারে, আর আল্লাহ ২৪ ঘন্টায় আমাদের কুদরত দিয়া ডায়ালোসিস করেন ৩৬ বার, পার ৪০ মিনিটে একবার ডায়ালোসিস হয়, ৪০ থেকে ৪৫ মিনিটে। যুবক নাফরমানি করতে থাকে, নেটের ভিতরে ডুবা থাকে, আর কুদরত তাকে সুস্থ রাখার জন্য ডায়ালোসিস করতে থাকে। ভাবছো তোমার সাথে আল্লাহর কতটুকু মহব্বত, যদি মহব্বত না হইতো তাহলে সাতের ফেরেশ তাকে বলতো গলাটা চিপা ধর কাহিনী শেষ, ঠিক না?
যা কেটে আমার আলোচ্য বিষয় না, কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না। আমরা একটা জায়গার থেকে যাত্রা শুরু করছি, জান্নাত থেকে আমাদের যাত্রা। আল্লাহর দাবি তোমরা জান্নাতে ফিরে আসো। যদি আল্লাহর দাবি এটা না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে খায়রে উম্মতের লেবেল লাগাইতেন না। আল্লাহ চায় আমরা সবাই জান্নাতে ফিরে যাই, আল্লাহর দাবি এটাই। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, সত্য এটাই, দারে সালাম জান্নাতের নাম। জান্নাতের অনেকগুলা নাম আছে, এটার ভিতরে দারুস সালাম এটাও জান্নাতের নাম। আল্লাহ সারাদিন চিৎকার দেয়, সারাদিন আহ্বান করে। চিৎকার তো আল্লাহর সামনে বলা ঠিক হবে না, আল্লাহ সারাদিন আহ্বান করে। কোরআন আমাদেরকে ডাকতে থাকে সারাদিনে, আল্লাহ পাঁচবার আমাদেরকে ডাকে, আয় জান্নাতে আয়। নাইলে ওলামারা বলতো না, আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা যদি বলে নামাজ হাইয়া আলা সালা, তা আমি বলি নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য ডাকে না। যদিও নামাজ শব্দ, ওলামা যেটা বলে ওটাই সত্য, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতের চাবি নিতে আয় চাবি। কিন্তু চাবি যে হাতে ধরাবো, এটার জন্য একটু পদ্ধতি আছে, একটু দাঁড়াইতে হবে, একটু ঝুঁকতে হবে, একটু সেজদা করতে হবে, একটু উঠতে হবে, একটু বসতে হবে, এইভাবে করতে থাকবা, এটা চাবি নেওয়ার একটা পদ্ধতি। নইলে আমরা যে নামাজ পড়ি এটা তো আমরাও জানি কি পড়ি, ঠিক না? হ্যাঁ জানি না, এখানে একজনও হবে কিনা আমি জানি না। নামাজ তো সবাই পড়ি, ঠিক না? কম পড়ি আর বেশি পড়ি, কেউ পাঁচক্ত পড়ে, কেউ দুই একত্ব পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ শুধু ঈদ পড়ে, পড়ি তো। আ না পড়লেও তো নিজেকে মুসলমান বলি, ঠিক না? কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা পাঁচক্ত নামাজি, যে আমি চারটা সুরা বা সুরায় ফাতেহা আমি কোনো আলেমের কাছে যাইয়া সত্যায়িত করে নিছি, যে শুনাইয়া যে আলেম আমাকে বলা দিছে আপনি এগুলা সহি পড়েন, এরকম একজন নাই এখানে, আছে নাকি? হ্যাঁ, যা শিখছি ওইটাই তো পড়ি, ঠিক না? সত্যায়িত তো করি নাই, সত্যায়িত বোঝেন? যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে, পেশাব পায়খানা থুতু কফ সব এক্স রে টেস্ট করে না, না জীবনে করার নাই, করছেন না? হ্যাঁ বহুতবার করছি, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো সুরায়ে ফাতিহা টেস্ট করাইলাম না। রাগ হবেন না, পায়ে হাত রাখে। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে আয় চাবি। চাবি দিতে ডাকে আল্লাহ, আর ডাকারও দায়িত্ব নিছেন আল্লাহ। বসতে চেষ্টা করেন, কোন উম্মতকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন না। আমার মনে হয় কিতাব আমাকে বলে, হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে, ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন। যখন পাঁচ ওয়াক্ত, পঞ্চাশ ওয়াক্তকে পাঁচ ওয়াক্ত করা হয়েছে, তখনও মুসা আলাইহিসসালাম বলতেছিলেন কমায়া নিয়ে আসেন, আমি দুই বেলা পড়াইতে পারি নাই, দুই ওয়াক্ত বনি ইসরায়েল পড়ে নাই, আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন কি করে? তো আমার নবীজি পাও উঠতেছিল না লজ্জার কারণে, হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না, লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাই কি করে? কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল, ব্যথা যে আমার উম্মত যদি পাঁচক্ত না পড়ে, তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, নিয়া যান পাঁচক্ত, দায়িত্ব আপনার না আমার, আমি ডাইকা ডাইকা পড়া এলাম। এই জন্যই আল্লাহ আজান দিছে।
আসেন কথা গুছায় নিয়ে আসি। মেরে দোস্ত সত্য এটাই, আমাদের যাত্রা এক জায়গা থেকে, সেটাকে জান্নাত বলে। আদম আলাইহিস ইসলাম জান্নাতে ছিলেন, ও ওনার পিঠেই আমরা ছিলাম, আমাদের যাত্রা ওইখান থেকে। আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই, যার জন্য করণীয়, যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ করে দিয়েছেন। তারপরে আল্লাহ আহ্বান করতেছেন, আল্লাহু ইয়াদউকু ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে। ওই জান্নাত, এই জন্যই বলতেছিলাম যুবক, এটা সত্য না যে দুনিয়াই শেষ, না এটা সত্য না, দুনিয়ায় সব শেষ না, তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ না, না না না, সব জান্নাতে রাখা আছে। দুনিয়া প্রতিচ্ছবি, দুনিয়ায় শুধু প্রতিচ্ছবি দিছে, ছায়ার মতো এটা ছায়া, বাস্তব না, বাস্তব তো জান্নাতে রাখা আছে, সব রাখা আছে ওইখানে, এইখানেই শেষ না ওইখানে সব রাখা আছে। যুবকরা যা চায় সব জান্নাতে রাখা আছে, চির যৌবন হইয়া পাবে, এইখানে তো আল্লাহর ওয়াদাও আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহর ওয়াদা। যুবক যদি যৌবনের অপচয় করল, খোদাদ্রোহিতার ভিতরে যৌবন কাটাইল, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানল, কসম খোদার দুনিয়াতে দুটা শাস্তি দিবে, দুটা, একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, বিশ্বাস হয় না, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। লাউড স্পিকার বাইরে আছে, তারপরও বলতে বাধ্য, কিছু সাদা দাড়ি দেখতেছি, এই জন্য বলতেছি। একদিন আমাদের সমাজ ছিল 40 বৎসরের ছেলে বিয়া করাইতে হলে পালায় যেত, দৈরাই না বিয়া করাইতে হইতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো, এখন 40 বৎসরে সাফা, ঠিক না? সত্য তো, বিশ্বাস হয় না, নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে, করছে না করে নাই, মনে হয় বোঝো না আমার কথা। কি জানি কয়টা রে, মাদকের বিরুদ্ধে, ঠিক না? কমছে না বাড়ছে? বাবা কমছে না বাড়ছে? ডাইল কমছে না বাড়ছে? সবই তো বাড়তেছে, ঠিক না? কেন যুদ্ধ ঘোষণা করে পারতেছে না কেন? এটাও খোদাই আসা, খোদার পক্ষ থেকে গজব, আল্লাহর কথা সত্য, অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দিব, মানুষ বুঝবে তুমি হাট্টা গাট্টা যুবক, কিন্তু কলিকাতা হারবালালা বলবে তুমি জিরো, মডার্ন হারবালালা বলবে তোমার কিচ্ছু নাই, তুমি জিরো, সত্য এটাই, দুই শাস্তি দিবে আল্লাহ, এই জন্য তোমাদের পায়ে ধরতেছে, যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যৌবন অতি তাড়াতাড়ি, শুধু একদিকে না দুই দিকেই, নাহলে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো, কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়ি, বললাম না ভাইঙ্গা, এতটুকুই বললাম। আর দ্বিতীয় শাস্তি 50-এর আগে মৌত হবে, এই জন্য দেখবেন আমাদের দেশের গড়ায়ু 50-এর উপরে নেই, নিচে 40-45 হবে না, আমি জানি না কতটুক পারফেক্ট, কিন্তু আমার বিশ্বাস এতটুকু, কেন আমার পাশের দেশে দেখতেছি 40-এর নিচে গড়ায়ু, 50 পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না, কেননা হাদিসে আছে এই উম্মত যদি মুসলমান যখন 50-এর পরে মারা যায়, ইউহাসাবুহু হিসাবান ইয়াসিরা, আল্লাহ তার সাথে সহজ হিসাবের ব্যবহার করবেন, সুবহানাল্লাহ।
দুই শাস্তি দিবে, অতি তাড়াতাড়ি মৌত, অতি তাড়াতাড়ি যৌবন শেষ। এর জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছি, আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি, আমাদের যাত্রা জান্নাত থেকে, আল্লাহ চান আমরা জান্নাতে ফিরা যাই। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আল্লাহ ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন, যেইখানে সব রাখা আছে, যা চাবে তা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না, কি চাবে তুমি বলো। সাহাবা এক একটা করে জিজ্ঞাসা করে রাখছে, কি চাবে, যা চাবে তা আছে। আল্লাহ ওয়াদা করতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা আসবে তা পাবে। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। এখন যদি যুবকরা বলে যে 14 তারিখও কি আছে নাকি জান্নাতে, মনে বোঝেনি না আপনারা। যুবকরা বলছে 14 তারিখ কি জান্নাতে আছে, হ্যাঁ কসম খোদার 14 তারিখও রাখা আছে, 14 তারিখও রাখা আছে, 14 তারিখ। কিন্তু এরকম দোকাবাস 14 তারিখ না, এক মেসেজ লিখবো 100 জন রে সেন্ড করব, যেটা তোমারে করছে ওটা আরেকজন রে করব, ফুল লয়া খারায়া থাকবো একজনের লেগা, আর 99 জন গেলে জুতা দেখাইবো খালি, ঠিক না? সবচেয়ে বড় নিদর্শন যেটা প্রস্তুতির কথা শেষ, কিন্তু মরণা চলে আসছে, আমি দেখছি সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, একের ভিতরে 100। আজকের থেকে যুবকরা তোমরা বলো আমরা দুটা দায়িত্ব নিব, আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না, এটা প্রথম দায়িত্ব, রাজি? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় হলো মাইরা পিটা না, আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আলহেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া, আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধরা হলো আমরা নামাজ পড়াবো, একজন বেনমাজিও রাখবো না, রাজি? হ্যাঁ পারবা তোমরা? হ্যাঁ। আর যুবক, 14 তারিখের গান্দা আল্লাহ দ্রোহী আল্লাহ রসুলের বিরুদ্ধে, এই প্রচলনের ভিতরে আমরা একজনও পা দিব না, ইনশাআল্লাহ। সত্য বুড়াগু উঠাইতে হইব না, বুড়ারা আপনারও কি মেসেজ পাঠাইবেন নাকি? যুবকদেরকে বলতেছি না, আপনারাও করেন এগুলা, হ্যাঁ কি যুবকরা রাজি তো? সবাই হাত উঠাইতেছে না, কিছু কিছু কইতেছে, ফুল টুল তো কিনেই বালাইছি, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন। কেউ উঠা যাব না, চলে যাবেন না না না, আর মুসাফার জন্য কেউ হাত বাড়াবো না।